নমস্কার সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, যেমন কর্ম তেমন ফল। আপনি যদি আপনার মা বাবার মনে কষ্ট দেন, আপনি যদি আপনার জাতিকে কষ্ট দেন, আপনার ধর্মভুক্ত মানুষকে কষ্ট দেন, আপনি যদি আপনার সমাজকে কষ্ট দেন, আপনজন আত্মীয় স্বজনদেরকে কষ্ট দেন, তার ফল আপনাকে ভুগতে হবেই একদিন না একদিন। ধর্মান্তরিত হওয়ায় ঢাকা বিজ্ঞান কলেজের ছাত্র, পূর্ব নাম জুয়েল শীল, পরবর্তী নাম সাইদ আবদুল্লাহর লাশ গ্রহণ করেনি তার পিতা। সাইদের লাশ গ্রহণ নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় কক্সবাজারের চপুরিয়া থানা ও কমলাপুর থানা পুলিশের সহায়তায় তার সহপাঠীরা তার লাশ গ্রহণ করে গত শুক্রবার 13 জানুয়ারি বিজ্ঞান কলেজ মাঠে জানাজার পর সেই রাতেই বাড্ডার কবরস্থানে দাফন সম্পন্ন করে। ধর্মান্তরিত হওয়ায় কৈশোরে ঘর ছাড়তে বাধ্য হয়েছিল সাইদ আবদুল্লাহ। কক্সবাজারের চকরিয়া গ্রামার স্কুলের গণ্ডি পেরিয়ে ঢাকায় গিয়ে কলেজে ভর্তি হয়েছিল সে। ছাত্র পড়িয়ে সেই টাকা দিয়ে পড়াশোনা চালিয়ে যেত। এইচএসসি পরীক্ষা দিয়ে অপেক্ষায় ছিল বিশ্ববিদ্যালয়ে পড়ার, কিন্তু ট্রেনে কাটা পড়ে অবসান হলো তার জীবন সংগ্রামের। বুধবার 11 জানুয়ারি বেলা 11টার দিকে ঢাকার তেজগাঁওয়ে রেল লাইন পার হওয়ার সময় দুর্ঘটনায় মৃত্যু হয় তার। মৃত্যুকালে 22 বছর বয়স হয়েছিল সাইদ আবদুল্লাহর। রেলওয়ে থানা জানায় সাইদ মোবাইল ফোনে কথা বলতে বলতে রেল লাইন পার হচ্ছিল। কমলাপুর থেকে ছেড়ে আসা ট্রেনে কাটা পড়ে সাইদ আবদুল্লাহ ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে জিআরপি থানার পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। পশ্চিম কোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল হক বলেন, সাইদ আবদুল্লাহর বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার ডেমুশিয়া ইউনিয়নের হেতালিয়া পাড়ায়। তার নাম জুয়েল শীল, পিতা পিধু কুমার শীল। সে 10ম শ্রেণীতে পড়ার সময় ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করে। বিষয়টি জানতে পেরে পরিবার তাকে বাড়ি থেকে বের করে দেয় এবং তার সঙ্গে সম্পর্ক ছেদ করে। সাইদ এসএসসি পাশ করে ঢাকায় গিয়ে তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজে 11 শ্রেণীতে ভর্তি হয়। তিনি জানান, সাইদের মৃত্যুর খবর শুনে তার বাবা মাকে লাশ গ্রহণের জন্য অনুরোধ করতে এলাকাবাসীর পক্ষে আমরা গিয়েছিলাম, কিন্তু ওর বাবা তার লাশ গ্রহণ করবে না বলে সাফ জানিয়ে দেন। এদিকে সাইদ আবদুল্লাহর সহপাঠী ও বন্ধু আবদুল্লাহ নোমান বলেন, সাইদ অনেক কষ্ট করে চলতো, কিন্তু কারো কাছে কিছু খুলে বলতো না। পরিবার যোগাযোগ বিচ্ছিন্ন করলেও সাইদ তার মায়ের সঙ্গে গোপনে দেখা করত। আমাকে সে বলেছিল, এইচএসসির রেজাল্ট দিলে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগেই বাড়িতে গিয়ে গোপনে মায়ের সঙ্গে আবার দেখা করবে। তার সে আশা পূরণ হলো না। চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, সাইদের পিতা বিধু কুমার শীল ছেলের লাশ গ্রহণ করবেন না বলে লিখিত দিয়েছেন। বিষয়টি তেজগাঁও থানাকে অবগত করা হয়েছে। তেজগাঁও থানার ওসি অপূর্ব হাসান বলেন, সাইদের লাশ তার বাবা গ্রহণ করবেন না মর্মে চকরিয়া থানার মাধ্যমে নিশ্চিত হয়ে ঢাকা বিজ্ঞান কলেজের সহপাঠীদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। তার লাশ পরিবারের কেউ গ্রহণ না করায় সহপাঠীদের সহযোগিতায় বাড্ডা কবরস্থানে দাফন করা হয়েছে। দর্শক, এই যে বিধু কুমার শীল তার সন্তানের মৃতদেহ গ্রহণ করেনি, এই বাবা কত কষ্ট পেয়ে থাকলে এই সন্তানকে ত্যাজ্য করতে পারে এবং তার মুখটাও দেখতে চাননি, বুঝুন এবার। তবে আরেকটা জিনিস হতে পারে যে তিনি খুবই এই উত্তম বিবেচনামূলক কাজ করেছেন, উত্তম বুদ্ধির পরিচয় দিয়েছেন, কারণ এই ছেলেটির লাশ যদি তিনি গ্রহণ করতেন তাহলে এলাকায় এই সেখানকার মোল্লারা এসে হাজির হতো,
এবং বলতো যে সে মুসলমান হয়েছে, তাকে ইসলামী প্রক্রিয়ায় দাফন করতে হবে। তারা কিন্তু তাকে শ্মশানে নিয়ে সৎকার করতে দিত না, এবং সেই সৎকার করতে চাইলে এখানে একটা দাঙ্গা হাঙ্গামা হতো, মারামারি হতো, রক্তারক্তি হতো, খুনাখুনি হতো। কারণ মমিন ভাইরা সেই তাকে সৎকার, তার দেহ সৎকার করবে সেটা মেনে নিতে পারতো না। একটা উচিলা খুঁজত, এই বিধু কুমার শীলের বাড়িতে আক্রমণ হইতো, তাদের পাড়া প্রতিবেশীদের ওপর আক্রমণ হইতো, এই গ্রামে আক্রমণ হইতো। এমন হইতে পারে যে কয়েকটা গ্রামে আক্রমণ করার উচিলা এই মমিন ভাইরা তখন পেয়ে যেত যে মুসলমানকে সৎকার করা হচ্ছে। এবং এই বাবা অত্যন্ত বুদ্ধিমানের কাজ করেছেন, তার পরিবারকে তিনি বাঁচিয়েছেন এবং তার সমাজকে বাঁচিয়েছেন এবং গ্রামের হিন্দুদেরকেও নিশ্চিতভাবেই বাঁচিয়েছেন। এরকম একটি ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করছি। বেশ গত প্রায় ১৫-২০ বছর আগে নিউ ইয়র্কে একজন ডেন্টিস্ট নাম মিনা সাহা, তিনি বাংলাদেশের শরীয়তপুরের বাড়ি, আপনারা তার ফেসবুকে এখন একটা পেজ চালায় মিনা ফারা নামে, সেই জামাতিদের মতো কথাবার্তা, মানে একটু পাগল টাইপের মহিলা, কখন কি বলে সেই পিনাকি ভট্টাচার্যের মতো। তো যাই হোক, সেই মহিলা ভালোবেসে প্রেম করে তখন বিয়ে করেছিল একটা মুসলমান ছেলের সাথে, এবং আমরা যতটুকু শুনেছি সেই মুসলমান ছেলেটি হিন্দু হতে চেয়েছিল কিন্তু তার পরিবার সেটা মেনে নেয়নি। এবং এই পরিপ্রেক্ষিতে এই ডেন্টিস্ট মিনা সাহা ওরফে মিনা ফারা নিজে মুসলমান হয়ে সেই ছেলেটিকে বিয়ে করে। তবে সেই তার স্বামী যথেষ্ট প্রগতিশীল মানুষ। তো যাই হোক, এই মিনা ফারার এক ছেলে, ১৭ বছর বয়সী এক ছেলে, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল নিউ ইয়র্কে লং আইল্যান্ডে। এবং মিনা ফারা তিনি চেয়েছিলেন এবং উদ্যোগ নিয়েছেন যে তিনি তার ছেলেকে সৎকার করবেন, ফিনারেল হোমে তার দেহ পোড়া হবে, পোড়ানো হবে, এবং এতে করে এক বিশাল গণ্ডগোলের সৃষ্টি। আপনার মিনা ফারা বেশ ধনাঢ্য ব্যক্তি, নিউ ইয়র্কে তার বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান আছে এবং বেশ কয়েকটি বিল্ডিং আছে যেগুলি ভাড়া দেয়, কমার্শিয়াল বিল্ডিং, ভালো ধনাঢ্য ব্যক্তি। এবং এই মিনা ফারহার এই বিল্ডিংয়ের সামনে হাজার হাজার আমাদের মমিন ভাইদের মিছিল যে তার ছেলেকে তারা সৎকার করতে দেবে না, তার ছেলেকে মসজিদে নিয়ে যেতে হবে, মসজিদে নিয়ে দাফন করতে হবে। তখন মিনা ফারা আমাদের সহযোগিতা চাইলেন যে আমাদেরকে হেল্প করেন, এবং আমরাও হিন্দুরা যারা ছিলাম আমরা তার পাশে দাঁড়িয়েছিলাম, মিনা ফারার পাশে, যে একজন মা সে তার সন্তানকে কীভাবে সৎকার করবে সেটা তার ব্যাপার। এবং মিনা ফারার হাজব্যান্ডের কোনো অভিমত ছিল না এই ব্যাপারে, যে তার স্ত্রী যেটা বলবে সেটাই হবে, এবং মিনা ফারা অনরও ছিলেন যে তিনি তার সন্তানকে সৎকার করবেন, ক্রিমেশন করবেন, ক্রিমেটোরিয়ামে গিয়া ক্রিমেশন করবেন। কিন্তু মুসলমানদের বক্তব্য এবং এই তারা বেশ কয়েকজন ওই ছেলেটির সহপাঠীদেরকে নিয়ে কোর্টে পর্যন্ত গিয়েছে, কোর্টে এফিডেভিট করে তারা সাক্ষী দিয়েছে যে ওই ছেলেটি জীবিত অবস্থায় বলেছে যে সে একজন মুসলমান, সে নাকি নামাজ পড়তো, কিন্তু মিনা ফারা বলেছে যে সেটা এটা মিথ্যা কথা, আমার ছেলে বা আমার সন্তানরা কেহই কখনো ইসলাম ফলো করে নাই এবং ইসলামিক মতে তাদের শেষকৃত্য হবে না, আমি তাদেরকে হিন্দু মতে শেষকৃত্য করাবো। যদিও মিনা ফারা নামটা মুসলমান কিন্তু উনি কোনো ধর্ম পালন করেন কিনা আমি জানি না, অনেকটাই নাস্তিক, তবে ইদানিং মানে জামাত স্টাইলে পিনাকির মতো কথাবার্তা বলে, ইন্ডিয়ার বিরোধিতা করে, আওয়ামী লীগের বিরোধিতা করে। তো এটা দিয়ে আপনারা কী বুঝবেন আমি জানি না, হিন্দুদেরও সমালোচনা করে, ইসলামেরও সমালোচনা করে। সো মানে শি ইজ অন হার ওন লিগ। তো এনিওয়ে, তো সেই সময় প্রচণ্ড বিক্ষোভ, মানে প্রতিবাদ, প্রচণ্ড চাপ তার ওপর, এবং আমরা তার পাশে দাঁড়িয়েছিলাম, এবং শেষ পর্যন্ত তারা আর মানে কুলাতে পারেনি, কোর্টেও তারা হেরেছে, এবং মায়ের যেই যেই ই ছিল, ডিজায়ার ছিল, মায়ের যেই উইশ ছিল সেই অনুযায়ী ছেলেটিকে
পরে ক্রিমেটোরিয়ামে ক্রিমেট করা হয়েছে, দাহ করা হয়েছে। কিন্তু এটা নিয়ে অনেক সরগোল ছিল, অনেক উত্তপ্ত পরিস্থিতি ছিল নিউ ইয়র্কে দীর্ঘদিন। বেশ কয়েক মাস যাবৎ এটার র‍্যাশ চলেছে যে একটা মুসলমান ছেলেকে হিন্দুরা জোর করে মানে দাহ করেছে, এবং এইটা তারা মানে পুরা ফুসে ওঠার অবস্থা আর কি, বিক্ষুব্ধ অবস্থা। মিনাপাড়ার ব্যবসা, মিনাপাড়ার এই বিল্ডিং, এগুলি বয়কট করতে হবে। যারা নাকি সেইখানে এই তার বিল্ডিংয়ে ভাড়া থাকে তাদেরকে বলছে চলে আসতে। তো মিনাপাড়া তখন বেশ সৎসাহসের পরিচয় দিয়েছিল যে ওকে গো অ্যাহেড, এভরিবডি লিভ। তো যাই হোক, এই হলো পরিস্থিতি যে নিউ ইয়র্কের মতো, আমেরিকার মতো একটি এই আইন শৃঙ্খলা দেশে এই মমিনরা এরকম উৎপাত করেছিল, আর বাংলাদেশ তো নস্যি, তাই না? তো আমার মনে হয় এই বিধু কুমার শীল অত্যন্ত সুন্দর একটি সিদ্ধান্ত নিয়েছেন, কারণ এই ছেলে তো তার ছেলে নয়, যেই ছেলেকে তিনি মানুষ করেছিলেন, বড় করেছিলেন অনেক আশায় বুক বেঁধে, লালন মানে আপত্য স্নেহে যাকে বড় করে তুলেছিলেন, সেই ছেলে তার বুকে ছুরি মেরে তার হৃদয়কে খান খান করে ভেঙে দিয়ে চলে গেছে। তারপরে আবার কিসের ছেলে? এবং সে একজন মুসলিম ছেলেকে এনে তারপরে তাকে সেইভাবে যদি তার দাফন না করে তাহলে বিপদে পড়বে, এই বিপদকে চাই। তো এই যে দুর্ঘটনায় ছেলেটি প্রাণ হারিয়েছে, এটা অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত দুঃখজনক, কিন্তু সামহাও আপনার কর্মফল তো আপনাকে ভোগ করতেই হবে। হয়তো তার কর্মে ছিল এবং সেরকমই সে ফল ভোগ করেছে। আমি বলছি না যে এটা একটা প্রতিশোধ, এটা ধর্মান্তরের কারণে, বাট আমরা হিন্দুরা তো কর্মে বিশ্বাস করি, তাই না? কর্মফলেও বিশ্বাস করি। তো এই পর্যন্তই, ভালো থাকুন, নমস্কার।